হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ভাবি তেলের পিঠা করবে তো আমরা সেই রেসিপি দেখে নেব তো এখানে ভাবি কালি জিরা তারপর আটা সামান্য চালের গুঁড়া আর হয়তো বা বেকিং পাউডার দিয়েছে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে এবং কড়াইতে দিয়ে দিচ্ছে আর আমরা দেখছিলাম যে এটা কতটুকু কী করে আর প্রথমেই একটা দিয়ে দিয়েছে এবং এটাকে ভালো করে ফুলানোর চেষ্টা করছে তো আমরা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন হয় ওটা লাস্টের দিকে ক্লিপ নিতে আসলে ভুলে গিয়েছি এই তো দিয়ে দিয়েছে আর এটাকে আস্তে আস্তে ফুলতে শুরু করছে আর এটা আপনাদের দেশে কি বলে অবশ্যই জানাবেন এটা মূলত হয়তো তেলে পিঠা বা পোয়া পিঠা এই তো ভালো করে ভেজ নিচ্ছে আর দেখতে ঠিক এরকমটা হয়েছে খুবই সুন্দর লাগছিল আর খেতেও অনেকটা মজা লেগেছে এই তো ধন্যবাদ